অভিনেত্রী মেডাম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার জীবন সংকটাপন্ন। শেখ হাসিনা ওয়াজেদকে আজকের এই নারী সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো যদি তোমার কানে পানি না যেয়ে থাকে আজকের পরে তোমার কানে পানি যাবে আশা করি। এবং আরতিবী মিলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাকে দেশের বাইরে চিকিৎসা নেবার বন্দোবস্ত করো, অন্যথায় বাংলাদেশের নারী সমাজ শিকল ভেঙে পল্টনমুখী হয়েছে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করো এই নারী সমাজ গণভবন অভিমুখে যাত্রা শুরু করবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সুযোগ্য সহকর্মিনী ডক্টর জুবাইদা রহমানের নামে মামলা দিয়েছ, রায় দিয়েছ, এই রায় আমরা মানি না। এই মামলা আরতিবীর নামে প্রত্যাহার করতে হবে। প্রিয় মনের আমার সর্বোপরি এই অবৈধ সংসার, ভোট টাকার সরকারের এই অবৈধ সংসার, এই সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ পরিষ্কার করতে হবে। সেই আন্দোলনের কাছে রায় আপনারা সকলে আমাদের নেতা তারুণ্যের প্রদীপ হকার তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে তারা তাদের অবস্থানে এখনো অনড়। আওয়ামী লীগ না মানে বিএনপি সহ সকল বিরোধী, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল তাদের তাদের অবস্থানে অনড়। আওয়ামী লীগ চাচ্ছে তাদের দলীয় সরকার অধীনে নির্বাচন এবং বিএনপি চাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। আসলে সামনের দিনগুলো কি কোনো সংকটময় পরিস্থিতির দিকে এগোচ্ছে কিনা আপনার কি মনে হয়? দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে এই সরকার যেন পদত্যাগ করে এবং একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করে। তো আমরা মনে করছি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করবে। এখন আওয়ামী লীগ তো বেহায়া, এটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, এবং তারা যে ভোট চোর এটা কিন্তু সারা বিশ্বে এখন ওয়েল এস্টাবলিশড। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকগুলো দেশই কিন্তু তাদেরকে এই অনাস্থা জানিয়েছে বা তারা স্যাংশনের প্রক্রিয়া শুরু করেছে। আমরা জানতে পেরেছি যে হয়তো সামনের দিকে আরও কিছু স্যাংশন আসবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে কথাগুলো বলে তারা তো আসলে নির্লজ্জ, তাদের তো কোনো লজ্জা নেই। সারা বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না এটা তারা জানে। জেনেও তারা এই যে বলছে যে স্যাংশনের পরোয়া করে না, তার মানে কি? স্যাংশন দিলেও তারা পরোয়া করে না মানে হচ্ছে তারা আরও ভোট চুরি করবে, ভোট চুরি করতে চায়, ভোট ডাকাতি করতে চায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে, তারাই এই ভোট চোরদের প্রতিহত করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এই স্যাংশনের আওতায় বিএনপি পড়বে এবং বিরোধী দল পড়বে, কারণ তারা নির্বাচন বানচাল করতে চায়। দেখুন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায় এটা আওয়ামী লীগের ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা। কারণ বিএনপি নির্বাচন চায়, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেটা যেটাকে বলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন আমরা চাচ্ছি। আমরা কখনোই বলিনি যে আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচন চাই যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে, নির্বিঘ্নে। যেমন আপনি দেখেছেন যে ঢাকা 17 আসনের উপনির্বাচন কিছুদিন আগে হয়েছে, সেখানে যে প্রার্থী ছিল তার উপরে আওয়ামী লীগ কীভাবে হামলা করেছে, নগ্নভাবে হামলা করেছে। সারা বাংলাদেশে তারা এই ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গুন্ডামের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ একটি গুন্ডাতন্ত্র কায়েম করেছে বাংলাদেশে। এই গুন্ডাতন্ত্র দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পরিচালনা করা যায় না, গুন্ডাতন্ত্র দিয়ে গুন্ডামিই করা যায়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে যে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে, তারা তাদের ভোটাধিকার, ঋত ভোটাধিকার পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। দেখুন, বাংলাদেশ তো আছে, এটা উনি বলেছেন। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নেতারা এখন আবুল তাবুল বক্তে শুরু করেছে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। সারা বিশ্ব আজকে তাদেরকে পরিত্যাগ করেছে, সারা বিশ্ব আজকে তাদেরকে স্যাংশন দিচ্ছে, একের পর এক দেশ তাদেরকে স্যাংশন দিচ্ছে এবং তাদেরকে ভোট চোর হিসাবে আখ্যায়িত করেছে। এবং গত 14 এবং 18 যে দুটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সেই দুটি নির্বাচন যে বৈধতার প্রশ্নে মোটেও নিয়মকানুন মেপে যে নির্বাচনটি করা হয়নি সেটা তো অবৈধ ছিল, সেটি হাসিনার মুখ দিয়েও বেড়ে হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে আমরা বৈধ হই বা অবৈধ হই, তার মানে উনি মেনে নিয়েছেন যে উনি ভোট চুরি করেছেন, ভোট ডাকাতি করেছেন, এবং উনি যে অবৈধ সেটা ওনার নিজের মুখেই উনি বলেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ
ভোটচোরদের বিচার এই বাংলার জমিনেই করবে ইনশাআল্লাহ। দেখুন আওয়ামী লীগকে নিয়ে মানে কি বলবো, আসলে এদের নেতাদের রুচি বোধ মানে এত নিচু যে এগুলো বলার অপেক্ষা রাখে না। যে হাসান মাহমুদ কিছুদিন আগে আমাদের মহিলা দলের নেত্রীদের নিয়ে কটুক্তি করেছে, আবার সে হাসান মাহমুদই বলছে যে আপনারা কোথায় খেলতে চান, আমরা মহিলা যুবলীগের মহিলাদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দেবো, কোথায় খেলতে চান বলেন। তার মানে তারা নোংরামি করতে করতে এত নিচের পর্যায়ে নেমেছে যে তাদের নিয়ে কথা বলতে আসলে ঘেন্নাবোধ হয়। তারা যে ভোট ডাকাত, তারা যে ভোট চোর, সেটা সারা বাংলাদেশের মানুষ আজকে এই যে আপনি দেখেন আজকে যে জনসভাটি হয়েছে সেখানে এই যে হাজার হাজার নারী কিন্তু একটি স্লোগানে দিয়েছে এই সরকার ভোট চোর, এবং এই ভোট চোর সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না এক মুহূর্ত। সুতরাং আওয়ামী লীগের কানে পানি যাবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে, ভালোয় ভালোয় তারা বিদায় হবে, পদত্যাগ করবে, সংসদ বিরক্ত করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। দেখুন বার্তা খুবই পরিষ্কার, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবারকায়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বিদেশে নিয়ে। তার যে চিকিৎসা এখন দরকার, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার, সেটা কেবলমাত্র জার্মানিতে সম্ভব। সুতরাং আমরা মনে করছি, আমরা বিএনপি দাবি করছি, তাকে জার্মানিতে প্রেরণের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এই সমাবেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি, এবং আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সুযোগ্য সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা তারা দিয়েছে, রায় দিয়েছে, সেই মিথ্যা মামলা এবং বানোয়াট মামলার এই পরিকল্পিত রায় আমরা মানি না, প্রত্যাখ্যান করছি, এবং এই রায় এই যে মামলাগুলো তারা দিয়েছে এগুলো তারা উইথড্র করবে সেই দাবি করছি। থ্যাংক ইউ। নিরপেক্ষ সরকার